আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম শুরুতেই বিআরবিকেভস সংবাদ শিরোনাম দীর্ঘ চব্বিশ বছর পর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি আশিস রায় চৌধুরী গ্রেপ্তার গুলশানের বাসায় র্যাবের অভিযান গ্যাস নিয়ে নগরবাসীর ভোগান্তি গণস্বচ্ছতা বললেন বিশেষজ্ঞরা দীর্ঘ হচ্ছে টিসিবির লাইন সংসদে তোপের মুখে বাণিজ্যমন্ত্রী রাজধানীতে বাড়ছে ডায়রিয়ার রোগী প্রতি মিনিটে হাসপাতালে ভর্তি দুজন ওয়াসার পানিতে জীবাণু পাওয়া যায়নি দাবি তাকসিম খানের নদীতে বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার পরিস্থিতির সাথে বাংলাদেশকে মেলানো ঠিক নয় বললেন পরিকল্পনা মন্ত্রী দেখছিলেন বিআরবিকেভস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘ চব্বিশ বছর পর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব এই মামলার এক নম্বর আসামি আশিস রায় চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় আশিস চৌধুরীর গুলশানের বাসায় অভিযানে যায় র্যাব রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় এই সময় তার বাসা থেকে দুই তরুণীকেও আটক করা হয়েছে উদ্ধার করা হয় বিদেশি মদ সহ মাদকের নানা সরঞ্জাম র্যাব মুখপাত্র খন্দকার আল মুইন জানান আশিস ২০০৬ সাল থেকে একাধিক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তার রয়েছে কানাডার নাগরিকত্ব গুলশানের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি ১৯৯৮ সালে ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রান্স ক্লাবের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয় এ ঘটনায় তার ভাই তহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে এই মামলায় চার্জশিটভুক্ত নয় আসামির দুজন কারাগারে রয়েছে কয়েকজন পলাতক রয়েছে বিদেশে ২৮ তারিখে ওনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে ২৮ তারিখের পরে মূলত ৩০ তারিখের দিকে তিনি আত্মগোপনে এখানে চলে আসেন এর আগে তিনি কোথায় থাকতেন কি বলেছেন ওনার যে নিজের বাসস্থান মিরপুর ডিএইচএস রাজধানীতে রোজার মধ্যে গ্যাসের বাড়তি ভোগান্তি একদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি তার উপর গ্যাস না থাকায় সেহরি বা ইফতারি কিনে খাওয়া মরার উপর খড়ার ঘা জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সংকটের অজুহাতে গ্রাহকদের ভোগান্তি গণশত্রুতার সামিল এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন আজকের মধ্যে গ্যাস সংকট ৯০ ভাগ কেটে যাবে চুলায় নেই গ্যাস বাসার সামনে ইট দিয়ে চুলা বানিয়ে লাকড়ি কিনে চলছে রান্নাবান্নার কাজ গ্রাহকের কপাল মন্দ গ্যাস বিলের পাশাপাশি লাকড়ি কেনার খরচ টালমাটাল এক একটি স্বল্প আয়ের পরিবার শুধু পানি দিয়ে ইফতার করি পোলা পান শুধু ইফতারে জন্য ইফতার পরে ভাতের জন্য হা হা করে কান্না করে বাদ দাও করতে গে দেবো ইফতারের সময় আমরা দোকানেও গেছি রিয়াল পাই না টাকা পয়সাও নেই আমরা গরিব মানুষ করতে নেই কী কী পাক করবো আর কী কিনবো টাকা লাগে কিনা খাইতে দৈনন্দিন বাজারেই মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে তার উপর ইফতার কিংবা সেহরি কিনতে বাড়তি খরচের যোগান দিতে হিমশিম খাচ্ছে রাজধানীবাসী সারাদিন গার্মিস করে হাইরা উদার থেকে খাইতে পারি না সিরা মুড়ি কিনে এনে খাই বাচ্চা মারা যাইতেছে দুধের লাগি গরম করতে পারি না পানি নাই গরম পানি করতে পারি না দুধ ফুটাইতে পারি না অনেকেই গ্যাস না পেয়ে এলপিজি সিলিন্ডার কিনছেন সেজন্য মাস শেষে গুনতে হবে বাড়তি খরচ কোত্থেকে আসবে এই বাড়তি খরচ রোজার তিন দিন আগে থেকে একদমই গ্যাস নাই রাতের দুইটা একটা পর্যন্ত আমরা অপেক্ষা করি তারপরে গ্যাস আসে না ইফতার সিয়ারিতে বাইরে থেকে কিনে আনতে হয় কেউ বাসায় বানাইতে পারে না গ্যাস নাই জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন নিয়মিতভাবেই বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ থাকে না তাদের অবস্থান ভোক্তা বিরোধী না বলা যেতে পারে গণশত্রুতার সামিল বছরের পর বছর ধরে এই বাসা বাড়িতে গ্যাস সংকট রেখে সিএনজি কে গ্যাস সংকট পরিবহনকে গ্যাস সংকটে রেখে আলটিমেটলি অটোগ্যাস এবং আপনার এলপিজি সিলিন্ডারের উপরে নির্ভরশীল বাড়ানোর কৌশল হিসেবে এটা নেওয়া হচ্ছে এবং এই ব্যবস্থাটা পেট্রোবাংলা তিতাস এবং জ্বালানি বিভাগ যৌথভাবে করছে গ্যাস সংকট কেটে গেলেও সেবার মান বাড়বে কিনা তা নিয়ে সংশয়ে গ্রাহকরা দীপন দাওয়ান বাংলা ভিশন ঢাকা ভোজ্য তেল চিনি ডাল ছোলা বুট সহ ভর্তুকিতে পণ্য কিনতে রমজানেও রাজধানীতে টিসিবি ট্রাকের মানুষের ভিড় বাড়ছে বাজার থেকে অনেক কম দামে পণ্য কিনতেই মানুষ টিসিবি লাইনে দাঁড়াচ্ছেন
ট্রাক সেলে সয়াবিন তেল 110 টাকা লিটার, চিনি প্রতি কেজি 55 টাকা, মুসারির ডাল 65 টাকা, ছোলা বুট 50 টাকা আর খেজুর 80 টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার থেকে প্রতিটি পণ্যে কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত সাশ্রয়। 100 টাকা ডাল গেছে, দেখ আমরা 50-60 টাকায় পাইতেছি, চিনিটা আবার ওই দরে পাইতেছি, তেলটা 110 টাকায় পাইতেছি। রাজধানীতে ওয়ার্ড ভিত্তিক প্রতিটি এলাকায় যাচ্ছে টিসিবি ট্রাক, তবে রমজানে নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি শুরু হচ্ছে বেলা 12টা কিংবা তার উপর। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হলেও কম দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্ট সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে পরিমাণ দাম, তাতে তো সংসার চালানো দুষ্কর, ওর জন্য কাজের ফাঁকে দাঁড়াইছে এই যে টিসিবির পণ্য একটু কম দামে পাওয়া যায়। আমাদের মতো গরিব যারা তারা তো কিনতে পারে না, এখানে টিসিবির মালে সবাই সন্তুষ্ট। টিসিবির পণ্য বিক্রেতারা বলছেন গোডাউন থেকে পণ্য লোড করতে বেশি সময় লেগে যাচ্ছে। তেলের চাহিদা মোটামুটি যা চাহিদা আছে মোটামুটি আমরা দিতে পারতেছি সবাইকে, কোনো প্রবলেম হচ্ছে না, মোটামুটি মানুষের 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারে এরকম একটা প্যাকেজ দেওয়া হচ্ছে। এদিকে প্রথম রোজা থেকে সুলভ মূল্যে মাংস ডিম দুধ বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর, এইসব পণ্য কিনতেও মানুষের লাইন বাড়ছে। গরু হলো আপনার 550 টাকার, বাজার হইলো 700 টাকা 680 টাকা, জায়গায় 100 টাকা কেজি কম পাওয়া যায় মাংস, গরুর মাংস, খাসি মাংস 200 টাকা কম পাওয়া যায়। এই কার্যক্রম পরিদর্শন করে মৎস্য ও প্রাণী সম্পদ সচিব জানান, রমজানে সাধারণ মানুষের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মাংস এবং দুধের যে দামের ঊর্ধ্বগতি হয় সেটা যেন না হয়, সেটার জন্য আমরা এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছি এবং এর ফলে আমরা মনে করি যে বাজারে ডিমান্ড একটু কমবে। এই কার্যক্রম আরও বাড়ানোর কথাও জানান সচিব। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। গ্যাস সংকট ও দ্রব্য মূল্য বৃদ্ধিতে সংসদে ক্ষোভের মুখে পড়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বিরোধী দল, জাতীয় পার্টি ও বিএনপি সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন তিনি। মঙ্গলবার বাণিজ্য বিল পাশের প্রক্রিয়ার সময় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির উপর সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, সিন্ডিকেটের স্বার্থে বিলটি আনা হয়েছে, এর মাধ্যমে সিন্ডিকেটকে উৎসাহিত করা হচ্ছে। সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেন, সাধারণ মানুষ পুষ্টিমানের সঙ্গে আপোষ করতে বাধ্য হচ্ছে। শ্রীমঙ্গলে 2 টাকার লেবু ঢাকায় 22 টাকা দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, গ্যাসের অভাবে ঢাকায় হাহাকার চলছে। রাজধানীতে ডায়রিয়ায় রোগীর সংখ্যা বাড়ছে। আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালে প্রতি মিনিটে 2 জন রোগী ভর্তি হচ্ছে। মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত আইসিডিডিআরবিতে মোট 764 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। সোমবার 24 ঘন্টায় মোট রোগী ভর্তি হয়েছিল 1383 জন। আইসিডিডিআরবি হাসপাতালে গিয়ে দেখা যায় লোকে লোকারণ্য পরিস্থিতি। জানা গেছে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগী রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়া, মোহাম্মদপুর, উত্তরখান, দক্ষিণখানের। 16 মার্চ থেকে এ যাবৎ প্রতিদিন গড়ে 1200-1300 রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে 1700-1800 রোগী হাসপাতালে ভর্তি থাকছে। প্রতি বছর এই সময়টায় রোগীর চাপ বাড়ে, তবে এবারে রোগীর সংখ্যা অন্য বছরগুলোর তুলনায় একটু বেশি। এদিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান দাবি করেছেন, রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বাড়লেও পরীক্ষা করে ওয়াসার পানিতে ডায়রিয়ার কোনো জীবাণু পাওয়া যায়নি, তবে সতর্কতা হিসেবে পানি ফুটিয়ে পান করার পরামর্শ তার। রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলছে। গড়ে প্রতি মিনিটে 1 জন রোগী আসছে মহাখালীর আইসিডিডিআরবিতে। মারাও যাচ্ছেন মানুষ। ডায়রিয়া মূলত পানিবাহিত রোগ হয়, ওয়াসার পানির দিকেই সবার দৃষ্টি। তবে ওয়াসার এমডি দাবি করেছেন, এর জন্য ওয়াসার পানিকে দায়ী করা যাবে না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরা আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ দাবি করেন। আইসিডিডিআরবি যেই মুহূর্তে ডায়রিয়া প্রকোপ বিশেষ বিশেষ কোনো কোনো এলাকার থেকে বেড়ে গেল, তখনই তারা আমাদেরকে অ্যাড্রেসগুলো দিয়েছে। সেই 10টা জায়গায় ওইখানকার পানিকে নিয়ে ল্যাবরেটরি টেস্ট করিয়েছে, তো ল্যাবরেটরি টেস্টের পরে আমাদের কোনো বিশেষ কোনো ব্যত্যয় পাওয়া যায় নাই। অর্থাৎ ওগুলোর মধ্যে কোথাও কোনো আপনার ইকোলাই বা যেটাকে বলি কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায় নাই। তা আমরা একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে সঙ্গে সঙ্গে সব জায়গায় ওই বিশেষ জায়গাগুলোতে ক্লোরিনেশনটাকে বাড়িয়ে দিয়েছি। আমরা কিন্তু ভিব্রিও কলেরা টেস্টগুলো করেছি ওই এলাকায় এবং ওইখানে ভিব্রিও কলেরা কোনো রকম কোনো জীবাণু পাওয়া যায় নাই।
ওয়াসার সরবরাহ লাইনের 94-95% ঠিক আছে দাবি করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, মাত্র 4-5% সমস্যা আছে, তারপরও সবাইকে ফুটিয়ে পানি পান করার পরামর্শ তার। এই মুহূর্তে পানিতে একটা স্মেল আছে, একটা গন্ধ, এটা কিন্তু আপনি পোকা গন্ধ কিন্তু আলাদা। শীতলক্ষা, বুড়িগঙ্গা, চুরাক, বালুর মতো চাকচাকটা এত অপূর্ব সুন্দর নদী থাকার পরেও আমরা সেই নদীর পানি নিতে এখন দ্বিধাগ্রস্ত। এই সময়টা পানির অবস্থা এতই কাহিল থাকে যে আমরা বাড়িকে প্রি ট্রিটমেন্ট করি, তারপরে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু তারপরেও একটা স্মেল থাকে অ্যামোনিয়ার। সাপ্লাই দিচ্ছি কিন্তু ড্রিঙ্কেবল ওয়াটার, হ্যাঁ, এবং সেটা পান করার আগে আপনারা ফুটিয়ে নেবেন। এই জন্য আপনি আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের যদি ক্লিন না থাকে তাহলে তো আপনি কন্টামিনেশন হবেন, আপনার ওভারহেড ট্যাঙ্ক দিয়ে ক্লিন কিনা। তা কাজেই এই জন্যই আমরা বলবো সতর্কতা হিসাবে যে আপনি পানিটা ফুটিয়ে খাবেন। ওয়াসার এমডি বলেন, কাগজে কলমে 1,70,00,000 হলেও বর্তমানে 2,30,00,000 মানুষের বাস ঢাকায়। এত মানুষের চাহিদা পূরণে মাঝে মাঝে হিমশিম খেতে হয় ওয়াসাকে। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। নদীতে বাঁধ নির্মাণের কাজ টেকসই ও দ্রুত শেষ করতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এদিকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, শ্রীলঙ্কার অর্থনীতির সাথে বাংলাদেশকে মেলানো অগ্রহণযোগ্য। ভারতের উজান থেকে আসা ঢলের পানিতে বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় পানিবন্দী হয়েছে হাওরবাসী, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কিশোরগঞ্জের 10টি উপজেলার নদী তীর প্রতিরক্ষা কাজের উন্নয়ন এবং ভোলার তজুমুদ্দিন ও লালমোহনের উপকূলীয় বাঁধ উন্নয়ন ও তীর সংরক্ষণে প্রায় 2,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান টেকসই বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান। একটু একটু করে বছর পর বছর করেন, এক কাজ শেষ করতে করতে আগের কাজ ভেঙে যায়, তাই না? ইটস ভেরি রাইট, অতি দ্রুত করতে হবে, মিলিটারি কায়দায় স্পিডি করতে হবে, যাতে যেটা করবেন যে টিকে থাকে। কক্সবাজারে একটু একোয়ারিয়াম পানির তলে একটা মাছের প্রদর্শনী গড় করা হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী খুবই আগ্রহী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা ভিন্ন, দেশটির সাথে বাংলাদেশকে মেলানো ঠিক হবে না। শ্রীলঙ্কাকে সরাসরি বাংলাদেশে বসিয়ে রায় দেন এটা গ্রহণযোগ্য নয়, এটা ইকোনমিক সায়েন্সও গ্রহণযোগ্য নয়, সামাজিক বিজ্ঞানও এটা গ্রহণযোগ্য নয়, দুইটা সম্পূর্ণ ভিন্ন অর্থনীতি। উই শুড বি কেয়ারফুল, দ্যাট ইজ অল রাইট, কিন্তু সরাসরি ওইটা ট্রান্সলেট করে ওই পথে গেছে, সুতরাং আমরাও যাচ্ছি। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি রিজনেবল গ্রাউন্ড টু থিঙ্ক লাইক দ্যাট। বৈঠকে 12,016 কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন পায়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স প্রকল্প, ঢাকার ডেস্কো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প এবং এসেনশিয়াল ড্রাগস মানিকগঞ্জে প্লান্ট স্থাপন প্রকল্প। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। উজানের ঢলে সুনামগঞ্জের ধর্মপাশায় সোনার থাল হাওরে বাঁধ ভেঙে গেছে। 3,000 একর জমির ধান তলিয়ে যাওয়ার শঙ্কা। মঙ্গলবার বিকেল 3টার দিকে ধর্মপাশা উপজেলার শুকাই রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরে কংস নদে ডুবাইল বেরি বাঁধ ও বিকেল 5টায় শাল্লা উপজেলার পাশে দাঁড়াইন নদীর পুটিয়া ও কৌইয়া হাওরে বাঁধ দুটি ভেঙে গেছে। ঝুঁকিতে পড়েছে ধর্মপাশা, শান্তিগঞ্জ, ডিরাই, জামালগঞ্জ, সদর শাল্লা ও জগন্নাথপুরের কয়েকটি বাঁধ। সংস্কারের প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিলেও যথাসময়ে নিয়ম মাফিক কাজ হয়নি। পানি উন্নয়ন বোর্ড এজন্য দুষছে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতকে। সুনামগঞ্জে 120 কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ওপর দোষ চালিয়ে বিএনপি তাদের অযোগ্যতা, অদক্ষতা এবং ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। মঙ্গলবার তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন,
সরকার নাকি ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখতে বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপি নেতাদের এমন অভিযোগ সরকারের বিরুদ্ধে চিরাচরিত মিথ্যাচার উল্লেখ করে কাদের বলেন, সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না বলেই এমন মিথ্যার আশ্রয় নিচ্ছে বিএনপি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে তাদের কর্মীদের খুব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাই দলীয় কর্মীদের রোশানল থেকে বাঁচতে বিএনপি নেতারা আবোল তাবোল বকছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেছেন, মেগা প্রজেক্টের নামে জনগণের টাকা দুর্নীতি লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে সরকারি দলের লোকেরা। সরকার দেশকে সিঙ্গাপুর বানানোর কথা বলে বানিয়েছে আজিমপুর। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির একাংশ। এতে গয়েশ চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ গুম খুন দুর্নীতি লুটপাট করে দেশকে এমন জায়গায় নিয়ে গেছে যে অনেক সভ্য দেশ এখন মনে করে আওয়ামী লীগের এখন আর রাজনীতি করার অধিকার নেই। বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যারাই আন্দোলন করবে তাদের নিয়েই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করা হবে। যুক্তরাষ্ট্রকে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকে তিনি এ আহ্বান জানান। নিষেধাজ্ঞা তুলে নিতে হলে বাহিনীটির জবাবদিহিতার নিশ্চয়তা চেয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে গত চার মাসে র্যাবের কার্যক্রমে সন্তোষ জানিয়েছেন তিনি। দিয়েছেন বাংলাদেশের শ্রম আইন উন্নত করার তাগিদ। রোহিঙ্গা প্রত্যাবাসন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরতের বিষয়েও কথা হয়েছে বৈঠকে। আপনাদের এই রাষ্ট্রদূত মরিয়াটি, জেমস মরিয়াটি বলছিলেন, র্যাব ইজ দ্য এফবিআই অফ ইউএস। হ্যাঁ, আর সেই ইনস্টিটিউশনটাকে আপনারা এই স্যাংশন দেয়, আমার ইয়াং লোকজন ওখানে চাকরি করতে ডিসকারেজ হয়। সো আই উইল বি ভেরি হ্যাপি যে এইটা আপনার রিকনসিডার করেন। এবং এই বলে একটা প্রসেস আছে, প্রসেসে হবে এবং বাথরুমটি আমরা এই ব্যাপারে খুবই সুচ্ছ। আমি বললাম, অফকোর্স আমরা উই আর টেকিং অল দ্য রিমেডিয়াল মেজার্স, যা যা করার আপনি। তখন বললেন যে হ্যাঁ, গত চার মাসে কেউ মারা যায়। এদেশের প্রায় জিনিসে দেয়ার আর মেনি প্রসেসেস এবং ওই কমিটির ওই লোকগুলোকে স্যাটিসফাই করতে দোজ টেক্স সাম টাইম টাইম। রোহিঙ্গা ইস্যুতে আপনাদের পজিশনটা ভালো, আপনারা সাহায্য করতেছেন, বাট উই ওয়ান্ট ইউ টু বি মোর প্রোটেক্টেড। আমরা চাই আপনারা আসিয়ান কান্ট্রিজ, কোয়াড কান্ট্রিজ ওদের বলবেন ওদের থেকে ডিস্টেন্সিং। আমি চাই যেটা আগে ওদের উপরে সেনশন ছিল 2016 সালের আগে, ওইটা ইম্পোজ করুন। আপনি এখনও জিএসপি দিচ্ছেন মায়ানমারকে, দিস ইজ নট অ্যাসেপ্টেবল। এইগুলো আপনাদের করা উচিত। রাজধানীর শাহজাহানপুরে ব্যস্ত সড়কে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু এবং কলেজ ছাত্রী সামিয়া আফনানকে গুলি করে হত্যার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে মাসুম মোহাম্মদ ওরফে আকাশ। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয় তিনি। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাঁর জবানবন্দি রেকর্ড করেন। আদালতে জাহিদুল ইসলামকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে মাসুম। বন্ধু মোল্লা শামীমের মোটরসাইকেলে করে সেদিন ঘটনাস্থলে যায়। জাহিদুলকে গুলি করে শামীমের মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে। গত 24 মার্চ রাত 10টার দিকে শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুলকে গুলি করে হত্যা করা হয়। এই সময় এলোপাতাড়ি গুলিতে রিক্সাআরোহী কলেজ ছাত্রী সামিয়া আফনান নিহত হন। এ ঘটনায় মাসুমকে গত 27 মার্চ গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 20 জুনের মধ্যে হবে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। 16 মের মধ্যে এ নির্বাচন হওয়ার কথা থাকলেও তা করতে পারছে না কাজী হাবিবুল আউয়াল কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ইসির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিশন সচিব জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে ইভিএমে ভোট নেওয়া হবে। ইভিএমের প্রস্তুতির ব্যাপার আছে, 16 মের মধ্যে এটা করা যাচ্ছে না। চলতি মাসের দ্বিতীয় সভায় কুমিল্লা সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন হবে 20 জুনের মধ্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এস তাহের হত্যায় দুজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ রায় দিয়েছেন। হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৎকালীন সহযোগী অধ্যাপক ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত ডক্টর তাহিরের বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর ভাই আব্দুল সালামকে হাইকোর্টের দেয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। 2006 সালের 1 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে অধ্যাপক তাহিরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সঞ্জিদ আলভি আহমেদ মতিহার থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় 2008 সালের 22 মে রাজশাহী দ্রুত বিচার আদালত এ মামলা রায় দিয়েছিল। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দীর্ঘ 24 বছর পর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি আশিস রায় চৌধুরী গ্রেফতার, গুলশানের বাসায় র্যাবের অভিযান। গ্যাস নিয়ে নগরবাসীর ভোগান্তি, গণশত্রুতা বললেন বিশেষজ্ঞরা। দীর্ঘ হচ্ছে টিসিবির লাইন, সংসদে তোপের মুখে বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে বাড়ছেই ডায়রিয়া রোগী, প্রতি মিনিটে হাসপাতালে ভর্তি দুজন। ওয়াসার পানিতে জীবাণু পাওয়া যায়নি দাবি তাকসিম খানের। নদীতে বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শ্রীলঙ্কার পরিস্থিতির সাথে বাংলাদেশকে মেলানো ঠিক নয় বললেন পরিকল্পনা মন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bavnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।